আজকে আমি বলবো যে এই কোভিড পরিস্থিতিতে যে সমস্ত স্যানিটাইজারগুলো বাজারে বিক্রি হচ্ছে এবং আমরা কিনছি, কিন্তু সেগুলো ভালো মানের না কীরকম সে নিয়ে আমাদের মনে একটা কনফিউশন থেকে যায়। তার উপর আমি একটা ছোট টেস্ট দেখাবো যে ভালো কোয়ালিটির স্যানিটাইজার কীভাবে আপনি বুঝবেন। তার জন্য কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে একটা টিস্যু পেপার, ঠিক আছে, বা টয়লেট পেপার যেটাকে বলা হয়। দুই নম্বর হচ্ছে একটা কলম। তিন নম্বর হচ্ছে স্যানিটাইজার, যেটা আপনি ইউজ টেস্ট করবেন সেইটা, ঠিক আছে। এরপর যেটা করতে হবে, সেই টিস্যু পেপারে একটা ছোট করে সার্কেল এঁকে নিতে হবে কলম দিয়ে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু কলমের পেনের সেই বল পয়েন্ট পেন হতে হবে, জেল পেন হলে কিন্তু হবে না। হ্যাঁ, এঁকে নিলেন। এঁকে নেওয়ার পরে তাতে কয়েক ফোঁটা যে স্যানিটাইজার দেখছেন, সেই স্যানিটাইজারটা আমি দেব। কয়েক ফোঁটা স্যানিটাইজার সেই গোল সার্কেল করা আছে তার মধ্যে দেবেন। দেখুন দিয়েছি। এরপর যদি দেখা যায় যে কালিটা ধীরে ধীরে চারিদিকে ফেড হয়ে যাচ্ছে, তবে জানবেন আপনার স্যানিটাইজারের কোয়ালিটি ঠিক আছে। যদি এই যদি কালিটা ধীরে ধীরে চারিদিকে না ছড়িয়ে যায়, তবে জানবেন যে স্যানিটাইজার কোয়ালিটি ঠিক নেই। এটা একটা ছোট্ট পরীক্ষা, জাস্ট এইটুকুই জানানোর জন্য এই ভিডিওটি বানানো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।